আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আপনারা অনেকে আছেন যে অর্ডার পাচ্ছেন না, একেবারেই মানে সময় লস করতে করতে বিরক্ত হয়ে গিয়েছেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন যে আমরা আসলেই হাল কেন ছেড়ে দেই। আমাদেরকে অবশ্যই অবশ্যই ফ্রিল্যান্সিং যদি প্রপারলি করতে চাই, ফ্রিল্যান্সিংকে যদি একটি কেরিয়ার হিসেবে নিতে চাই, আমাদেরকে কখনোই কোনো অবস্থাতেই হাল ছাড়া যাবে না। শুধু এই ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে নয়, অন্য যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি কাজ শুরু করে দেন, সেটাতে সফলতা না পাওয়া পর্যন্ত অবশ্যই অবশ্যই হাল ছেড়ে দেওয়া যাবে না। বিশেষ করে ফ্রিল্যান্সিং এমন একটি বিষয়, এটা ডে বাই ডে নিজেকে আপডেট রাখতে হয়। আমরা কখন হাল ছেড়ে দিই? আমরা যখন মনে করি যে আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না, আমি অনেক ভালো কাজ পারি, আমি অনেক ভালো প্রোফাইল সাজিয়েছি, মানে এসেট্রা এসেট্রা, আপনি অনেক কিছুই ভালো করেছেন, বাট আপনার কাছে মনে হচ্ছে যে আমার দ্বারা মনে হয় সাকসেস আসা সম্ভব নয়। আপনি হয়তো এমনটি একটি জায়গায় চলে গিয়েছেন যে আপনি যদি জিরো থেকে শুরু করেন, 100 পর্যন্ত গেলে আপনি সফলতা পাবেন। এমনটি হতে পারে আপনি বর্তমানে যে অবস্থানে আছেন সেটি 95 পর্যন্ত চলে এসেছেন, মানে 95% অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, জাস্ট 5%-এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এই 5%-এর অপেক্ষাটাই অনেকেই, আমার দেখা একেবারেই বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, অনেকেই এই 5% সময় ওয়েট করতে পারছে না। এই 5% থেকে যখন আপনি পিছু হটে যাবেন, মানে পিছন দিকে চলে যাবেন, ঠিক আছে, পিছনে তাকাবেন, তখন দেখবেন আপনি আবারও জিরোতে চলে গিয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা বিশেষ করে মার্কেট প্লেসে কাজ করতে চান, অবশ্যই মার্কেট প্লেসে সর্বপ্রথম কাজ করার অভিজ্ঞতা আপনাকে অর্জন করা উচিত। এ কারণেই যে মার্কেট প্লেসে যে ক্লায়েন্টদের যে বিভিন্ন ধরনের অ্যাটিটিউডগুলো আছে, বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো আছে, এগুলো যখন আপনার ভিতরে খুব ভালোভাবে নিয়ে নিতে পারবেন, তখন মার্কেট প্লেসের বাহিরে গিয়েও একজন ক্লায়েন্টের একটি টেক্সটকে, একজন ক্লায়েন্টের একটি কথাকে আপনি সেইভাবে মূল্যায়ন করতে পারবেন, আদারওয়াইজ আপনি কিন্তু পারবেন না। আপনি যদি মনে করেন যে না, আমি তো আসলে মার্কেট প্লেসে কাজ করতে চাই না, মার্কেট প্লেসের বাহিরে কাজ করতে চাই, কোনো সমস্যা নেই, নিঃসন্দেহে আপনি কাজ করতে পারবেন, তবে আপনার অভিজ্ঞতার ঝুলিটাকে আরও বড় করতে হবে। যতক্ষণ পর্যন্ত অভিজ্ঞতার ঝুলিটাকে বড় করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত মার্কেট প্লেসের বাহিরেও আপনি খুব বেশি জোর করতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা কেউ হাল ছাড়বেন না, কারণ হাল যখন ছেড়ে দিবেন তখন কোনো না কোনো একটি সময় আপনাকে যদি আবারও ফ্রিল্যান্সিং করতে হয়, আবারও জিরো থেকে শুরু করতে হবে। জিরো থেকে শুরু করাটা তখন আপনার কাছে একেবারে একটা বোরিং ফিল করবে, ঠিক আছে, একবারে বোরিং বোরিং লাগবে, একটা ভাব লাগবে যেটাতে আপনাকে আরও বেশি কষ্ট করতে হবে। অতএব কষ্ট যখন করেছেন, প্রথম থেকে যখন শুরু করে দিয়েছেন, শেষ পর্যন্ত তার শেষ দেখে ছাড়াটাই হবে বুদ্ধিমানের কাজ আমার কাছে মনে হয়। আমরা কেউ অনেকে আছে যে ট্র্যাক চেঞ্জ করে নেই, কেউ গ্রাফিক ডিজাইন থেকে ওয়েব ডিজাইনে যাচ্ছেন, কেউ ওয়েব ডিজাইন থেকে গ্রাফিক ডিজাইনে আসতেছেন, গ্রাফিক ডিজাইনের কোনো একটা ক্যাটাগরিতে কাজ করতেছেন, আপনার এটা ভালো লাগতেছেন, আপনি অন্য একটা ক্যাটাগরিতে চলে যাচ্ছেন। আমি একজনকে দেখেছি, আমার সাথে কাজ করতো, সে একবার ওয়েব ডিজাইন শিখে, একবার অ্যানিমেশন শিখে, একবার গ্রাফিক ডিজাইনের একটা ক্যাটাগরিতে কাজ করে, আরেকবার ডেভেলপমেন্ট শিখতেছে, আজকে সে কিছুই করে না, ঠিক আছে, আজকে সে শুধুমাত্র অন্যদের সফলতা দেখে যাচ্ছে। অথচ নিজের ভালো কাজ করার মতো অপরচুনিটি ছিল, ভালো কম্পিউটার ছিল, ভালো সময় ছিল, ফ্যামিলি ব্যাকআপ দেওয়ার মতো তাকে অপরচুনিটি ছিল, সব কিছু রেখে কিন্তু সে আজকে কিন্তু রীতিমতো বলতে পারেন যে এক প্রকার মানে হতাশায় ভুগছে, ডিপ্রেশনে ভুগছে, পাশাপাশি বলতে পারেন যে এক প্রকার দেউলিয়া বলতে পারেন যেটাকে বলা হয়, ঠিক আছে, কিছু না করলে যা হয় আর কি, ঠিক আছে, টুটু কোম্পানির ম্যানেজারও না, টুটু কোম্পানির মালিক বর্তমানে, অথচ তার কিন্তু অপরচুনিটি ছিল, সে এটাকে কাজে লাগায়নি, সে কী করেছে, এটা থুয়ে এটা, ওটা থুয়ে এটা, এরকম একটা পজিশনে চলে যাওয়ার পরে আজকে সে কিছুই করতে পারছে না। আর আমি যখন থেকে শুরু করেছিলাম তখন থেকেই আমি কিন্তু একটি ক্যাটাগরি নিয়ে কাজ করা শুরু করেছিলাম, গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিটা, এটার ভিতরে আরও অন্যান্য সাব ক্যাটাগরি নিয়ে কাজ করছি, বাট আমি কিন্তু অন্য কোনো ক্যাটাগরিতে যাইনি। আমি যখন থেকে ফ্রিল্যান্সিং শুরু করেছি এর মাঝখানে অনেক কিছু চলে গিয়েছে, অনেক অনেক কিছু চলে গিয়েছে, যেটা আমি বলতে পারবো যে অনেকে টাকা ইনভেস্ট করে ক্লিক করে টাকা ইনকাম করার প্রসেসিংটা চলে গিয়েছে, যেটাকে ডলান্সার বলা হয়েছিল, তারপরে পরবর্তীতে আরও অনেক কিছু চলে গিয়েছে, ঠিক আছে, আমি এতগুলো নামও বলতে পারছি না, কিন্তু আসলে আমি কোনোটাতেই যাইনি, আমি আমার মতো করে কাজ করছি। আজকে এই অবস্থান থেকে আমি বলবো আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমার জায়গা থেকে আমি মনে করি সাকসেস। কেন সাকসেস মনে করি? যে আমার আশেপাশে যারা ছিল, যারা বিভিন্ন ট্র্যাকে দৌড়াদৌড়ি করেছিল, তারা কিন্তু আজকে কেউই আমার পাশাপাশিও নাই, ঠিক আছে, আমার কাছে তো দূরের কথা, আমার পাশাপাশিও কেউ নাই, আমার সমপর্যায়েও তো মানে অনেক দূরের কথা আমি বলতেছি, যেটা ঠিক আছে, আমি যে অবস্থানে বর্তমানে আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া দেয়, ঠিক আছে, তারা একজনও আমার আশেপাশেও নাই, অথচ অনেক দূরে আছে, তারাই আজকে এসে বলে নোমান ভাই আমাকে একটু কাজ দেন, ঠিক আছে, নোমান আমাকে একটু কাজ দেও, এভাবে বলছে, বাট আমি কিন্তু কারো কাছে যাচ্ছি না, কারণ আমি নিজে থেকেই সব কিছু মেনটেন করতে পারছি। একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি কখনোই হাল ছাড়ি নাই।
এমনটি নয় যে আমার কখনো দুর্দশা আসে নাই, এই কাজের ক্ষেত্রে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে, আমি করেছি। এর জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা অনেকে আছেন যে প্রোফাইল খুলেছেন, সুন্দর করে গিগ দিয়েছেন, বিভিন্ন মার্কেট প্লেসে প্রোফাইল খুলেছেন, বাট কোনো প্রকার অর্ডার আসতেছে না, আপনি আপনার কাজ চালিয়ে যান, ঠিক আছে? আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরির কাজগুলো চালিয়ে যান। আশা করি সামনের দিনগুলোতে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, হতাশ হওয়ার কিছু নাই। আমি আপনাকে না শিখালেও আপনি ইউটিউবের অসংখ্য চ্যানেল আছে, সেখান থেকে আপনি শিখতে পারেন, ঠিক আছে? বিভিন্ন ধরনের কোর্স আছে, আপনি কোর্স পারচেস করে শিখতে পারেন। বাংলাদেশি কোর্স আপনার পছন্দ না, আপনি ইন্টারন্যাশনালি কোর্স কেনেন, কোনো সমস্যা নাই। আপনি যদি এগিয়ে যেতে চান আপনাকে শিখতে হবে, শিখে গিয়ে তারপর আপনাকে কিন্তু ভালো কিছু করতে পারবে, আশা করি বুঝতে পেরেছেন। আমি আজকে বেশি আলোচনা করব না, আর আলোচনা না করার পেছনে যে কারণটি সেটা হচ্ছে যে আমি একটু অসুস্থতা ফিল করছি, তার কারণ মানে যেটাকে বলা হয় COVID-19 যে সেকেন্ড ডোজ সেটা দিয়ে এসেছি, জানি না কি অবস্থা, অলরেডি শরীর ব্যথা করতেছে। দোয়া করবেন আমার জন্য সবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।